প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে যোগদান করার জন্য আমি ধন্যবাদ জানাই তুষারকান্তি রায়, চারুখান ডিএস মাধ্যমিক বিদ্যালয়। আজকে আমরা দশম শ্রেণী বাংলা দ্বিতীয় পত্র থেকে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় সন্ধি। আমরা পূর্বেও সন্ধি সম্পর্কে আলোচনা করেছি। আমাদের জানতে হবে সন্ধি কী, সন্ধি কাকে বলে। সন্ধি মূলত এক বা একাধিক ধ্বনির মিলনে যখন একটি নতুন ধ্বনির সৃষ্টি হয় তখন তাকে সন্ধি বলে। অর্থাৎ পাশাপাশি দুটি ধ্বনি মিলে যখন একটা নতুন ধ্বনির সৃষ্টি হয় তাকে সন্ধি বলে। ধ্বনি সম্পর্কে আমরা আগে ব্যাখ্যা করেছি, আজকে আমরা জানব সন্ধির ব্যঞ্জন সন্ধি থেকে আলোচনা করব। তার আগে আমাদের একটু জানতে হবে সন্ধি মূলত দুই ভাগে বিভক্ত। বাংলা সন্ধি যেটা, এটা দুই ভাগে বিভক্ত, স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি। আর আমাদের বাংলা ভাষায় অনেক শব্দ যেগুলো বিদেশ থেকে, বিভিন্ন কান্ট্রি থেকে এসেছে, সে শব্দগুলো অবিকৃত অবস্থা আমাদের দেশে এখনও আমরা ব্যবহার করে আসছি। ঠিক তেমনি সংস্কৃত একটা শব্দ আছে, যে শব্দটা তৎসময় একটা শব্দ আছে, যে শব্দটা আমরা বাংলা ভাষায় ব্যবহার করে আসছি। এই তৎসম শব্দের সন্ধি আবার তিন প্রকার, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। তো ব্যঞ্জন সন্ধি মূলত স্বরধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনির, ব্যঞ্জনধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনির মিলনে যে ধ্বনির সৃষ্টি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। যেমন একটা উদাহরণ যদি আমরা আলোচনা করে দেখি, যেমন দিগন্ত, দিগন্ত শব্দটিকে সন্ধি বিচ্ছেদ করলে দেখা যাবে দিক দর্শি কোয়া, দিক যোগ অন্ত। এখানে দিক ক অন্ত অ, তাহলে দেখা যাচ্ছে যে দুটি ধ্বনি মিলিত হয়ে গ ব্যঞ্জন বর্ণ হয়েছে, অর্থাৎ দিগন্ত। এরকম আরও অনেক শব্দ আছে, যেমন নিজয়ন্ত, নিজ যোগন্ত, সুবন্ত, সুপ যোগন্ত। যাই হোক, এরকম অনেক ব্যঞ্জনধ্বনির উদাহরণ আছে। আমাদের শুধু জানতে হবে ব্যঞ্জনধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনি, ব্যঞ্জনধ্বনির সঙ্গে স্বরধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনির মিলনে যদি কোনো নতুন শব্দের বা নতুন ধ্বনি সৃষ্টি হয় তাহলে সেটা ব্যঞ্জন ধ্বনি। আমরা আরও কিছু উদাহরণ আলোচনা করব, যেমন পরিচ্ছেদ, পরি যোগচ্ছেদ পরিচ্ছেদ, উচ্ছেদ উচ্ছেদ, উত যোগচ্ছেদ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই বাসায় বসে, বাড়িতে বসে ব্যঞ্জনধ্বনির যে উদাহরণগুলো আছে পাঠ্য বইয়ের, এই উদাহরণগুলো অবশ্যই পড়বে এবং অনুশীলনীতে যে শব্দগুলো দেওয়া আছে যার ব্যাখ্যা করা নাই এই শব্দগুলো সন্ধি বিচ্ছেদ নিজেরা করবে, তারপরে আমাদের সঙ্গে যোগাযোগ করবে, আমরা সেগুলো দেখব কতটা সঠিক হয়েছে। ধন্যবাদ সকলকে।